আসসালামু আলাইকুম বন্ধুরা পূর্বের কিছু ভিডিওতে দেখিয়েছিলাম স্প্রিট টাইপ এসির ইনডোর কিভাবে পরিষ্কার করতে হয় আজও পরিষ্কার করব তবে ইভাপটারের মধ্যে যে ব্লোয়ার রয়েছে তা কিভাবে পরিষ্কার করা যায় দেখাবো তো পরিষ্কার করার জন্য আমার একটি ওয়াটার স্প্রে প্রয়োজন হবে এবং হ্যান্ড ব্লোয়ার প্রয়োজন হবে তার সাথে কিছু ব্রাশ প্রয়োজন হবে পূর্বের কিছু ভিডিওতে দেখিয়েছিলাম এয়ার ফিল্টার খুলে ফিন্সগুলি কিভাবে পরিষ্কার করবেন এবং ব্রাশ ব্যবহার করে ফিন্স হতে ময়লা তুলে স্প্রে করবেন তো প্রথমেই আমি পাওয়ার অফ করে নেব এবং যে ফ্রন্ট প্যানেল রয়েছে এই প্যানেলটি খুলব তো আমরা যেভাবে পরিষ্কার করি সেভাবে মূলত প্রত্যেকেই পরিষ্কার করতে পারবেন তো দেখেন হালকা কিছু ময়লা জমেছে তো প্রফেশনালরা শুধুমাত্র ফ্রন্ট প্যানেল খুলে পরিষ্কার করে না মিডিল প্যানেল এবং যে কভারগুলো রয়েছে তা প্রত্যেকটা খুলে নেয় আমরা শুধুমাত্র ফ্রন্ট প্যানেল খুলব তাতে ঝামেলা কম হবে এবং সময় বেঁচে যাবে তো দেখেন এয়ার ফিল্টারগুলি মোটামুটি পরিষ্কার রয়েছে তারপরেও আমরা খুলে পরিষ্কার করে নেব এবং তার সাথে হরাইজেন্টাল এয়ারফ্লো গ্রিল এবং ভার্টিক্যাল এয়ারফুলোর লুবার খুলে পরিষ্কার করব। তো প্রথমেই হ্যান্ড ব্লোয়ার ব্যবহার করে আমরা হাওয়া দিয়ে নিচ্ছি হাওয়ার প্রেশারে কিছু ধুলা রয়েছে যা পরিষ্কার করছি এবং প্রত্যেকটা পার্ট আমরা খুলে পরিষ্কার করার চেষ্টা করব তো ব্রাশ একটি ব্রাশ ব্যবহার করে উপরে যে ধুলাগুলো রয়েছে তা পরিষ্কার করব এবং তারপরে আমরা এয়ার ফিল্টার খুলব তো এয়ার ফিল্টার খোলার আগে আমরা হাওয়া দিয়ে নেব এবং ব্রাশ ব্যবহার করে পরিষ্কার করব নতুবা এই ফিন্সের ভিতরে ময়লা ঢুকে যাবে তো এরপরে আমরা এই যে হরিজেন্টাল এয়ার ফ্লো গ্রিল খোলার জন্য এই লকটি খুলব কিছু কিছু মডেল ভেদে এই লক আলাদা হতে পারে অথবা লক নাও থাকতে পারে তো যেখানে যে মডেল প্রয়োজন হবে খুলতে হবে তো এই গ্রিলটি আমরা খুলব এই যে এবং এই যে ভার্টিক্যাল যে এয়ার ফলো লুভার রয়েছে তাও খুলব তো দেখেন বলোয়ার দেখা যাচ্ছে যেটাকে রানার বলা হয় এই যে প্রচুর পরিমাণে ময়লা এখানে জমে আছে তো এখানে ময়লা জমলে অনেক ক্ষতি হয় বিভিন্ন জীবাণু জমতে পারে অথবা যে হাওয়ার প্রেশার সেটা বেঁধে বেঁধে আসে বা মাঝে মধ্যে বেশি আসে এবং অনেক সময় কম আসে হালকা প্রেশার আসে অথবা বেঁধে বেঁধে যায় হাওয়ার প্রেশারে বাড়ি দিতে পারে তখন মূলত এই বোলোয়ারটি পরিষ্কার করে দিতে হয় বা রানার ফ্যান যেটা রয়েছে পরিষ্কার করে দিতে হয় তো দেখেন প্রচুর পরিমাণে ময়লা জমে আসে এই ময়লা থেকেই মূলত রোগ জীবাণু ছড়ায় তো কিছুদিন পর পর এসি পরিষ্কার করে দিতে হয় ইনডোর তো এর জন্য মূলত প্রফেশনাল ব্যক্তি প্রয়োজন হয় না যদি প্রফেশনাল লেভেলে পরিষ্কার করতে হয় তাহলে মূলত জেট পাম্প ব্যবহার করে ভেতরে যত ময়লা আছে জেলি জমে যায় সেগুলো মূলত পরিষ্কার করে নিতে হয় তো সেক্ষেত্রে জেট পাম্প জেট পাম্প ব্যবহার করে পরিষ্কার করলে ভালো হয় এবং সেখানে প্রফেশনাল যে টেকনিশিয়ান রয়েছে এসি টেকনিশিয়ান তাদের প্রয়োজন হয় এছাড়া বাড়িতে বসে আপনি নিজেই এভাবে ব্রাশ ব্যবহার করে বোলোয়ার বা রানার পরিষ্কার করে নিতে পারেন তো কিভাবে জেড পাম্প ব্যবহার করে এসি পরিষ্কার করতে হয় তারও কিছু ভিডিও আমার চ্যানেলে রয়েছে যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্স এবং স্ক্রিনে দিয়ে রাখবো আপনারা দেখে নেবেন তো এছাড়া এসির যে সাধারণ কাজ বা ড্রেন লাইন জাম হয়ে গেলে কিভাবে পরিষ্কার করতে হয় তারও কিছু ভিডিও রয়েছে আপনারা আমার প্লে সম্পূর্ণ পেয়ে যাবেন তো দেখেন এইভাবে ব্রাশ ব্যবহার করে পরিষ্কার করতে হবে এই লুভারটিও খুলে নিতে হবে তো এগুলো তো খুলে সাবান ব্যবহার করে বা সাবানের ফেনা ব্যবহার করে পরিষ্কার করলে সাদা হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে তো দেখেন প্রচুর পরিমাণে ময়লা এই যে বোলোয়ার বা রানারের সাথে জমে আছে। তো এখানে ময়লা জমলে আসলে যে বাতাসটা ফ্লো করবে বা বাতাসটা ঘুরে আসবে সেটা আসতে কষ্ট হয় বা আসতে পারে না এবং যদি এয়ার ফিল্টার ময়লা থাকে তাহলে বাতাসটা ফ্লো করতে পারে না ঘুরতে পারে না তখন মূলত ঘর কম ঠান্ডা হয় বা এসিতে এসি বরফ জমে বা ইনডোরের ভিতর বরফ জমতে পারে যদি ঠিক ঠিকমতো ঘুরতে না পারে তো সেক্ষেত্রে মাঝে মধ্যে এসি ইনডোর পরিষ্কার করে দিতে হবে তো আউটডোর পরিষ্কার করতে হলে মূলত প্রফেশনালদের প্রয়োজন হবে কারণ সেখানে আউটডোর যদি অনেক নিচে থাকে বা ওয়ালে সেট করা থাকে তখন সাধারণ যারা আছে তারা মূলত আউটডোর পরিষ্কার করতে পারবে না তো মাঝে মধ্যে যদি আপনি নিজে চেষ্টা করেন আমি যেভাবে পরিষ্কার করছি যে গ্রিল খুলে বা যে এয়ার ফিল্টার রয়েছে তা খুলে আপনি পরিষ্কার করে দিতে পারেন তো পরিষ্কার করার জন্য মূলত তেমন কিছু খোলার প্রয়োজন হবে না শুধুমাত্র ফ্রন্ট প্যানেল খুললেই হবে মিডিল প্যানেল এবং যে কেস রয়েছে তা খোলার প্রয়োজন হবে না তো দেখেন এইভাবে ব্রাশ ব্যবহার করে এই যে ফিন্স রয়েছে যে চেম্বারের ভিতর যে ফেন্স এই যে গ্যাস পাইপের ভিতরে এটা মূলত পরিষ্কার করে নিতে হবে এখানে প্রচুর পরিমাণে ময়লা জমলে একসময় জেলি হয়ে যায় বা সেট সেতে হয়ে যায় তখন মূলত পরিষ্কার করতে হলে জেট পাম্প প্রয়োজন হয় বা ওয়ার্কশপে নিয়ে কেমিক্যাল ট্রিটমেন্টেরও প্রয়োজন পড়ে তো তার আগেই মূলত এইভাবে যদি আপনি পরিষ্কার করেন এবং সাধারণ একটি স্প্রে দিয়ে যদি এইভাবে পানি স্প্রে করেন তাহলে ড্রেন লাইন হতে যে পানিটা বের হয়ে যাবে সেটা মূলত ধুলা সহকারে বের হয়ে যাবে এবং যে ময়লা রয়েছে তাও বের হয়ে যাবে তো এইভাবে পানির প্রেশার দিলে যে ফিন্সের ভিতরে যে ফাঁকা জায়গা রয়েছে তাও ক্লিয়ার হয়ে যাবে এবং চেম্বার সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে তো এইভাবে কিছুদিন পর পর করবেন যত ময়লা জমবে ততদিন আপনি এভাবে করতে থাকবেন তো দেখেন আমি সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি তো পূর্বে কতটুকু ময়লা ছিল দেখা যাচ্ছিল তো দেখেন এখন আমি আমার সাধ্য মতো চেষ্টা করেছি কিভাবে এসি ইনডোর পরিষ্কার করা যায় এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি তো দেখেন বোলোয়ার বা রানারও আমি পরিষ্কার করে নিয়েছি এবং এর ভিতরে যে ফিন্স রয়েছে চেম্বারের ভিতরে তাও আমি পানি দিয়ে ব্রাশ ব্যবহার করে পরিষ্কার করে নিয়েছি এর পর্যায়ে আমি যে ফিল্টারগুলি রয়েছে এবং ভার্টিক্যাল যে এয়ার হলো লুভার এবং হরিজেন্টাল এয়ার গ্রিল তো দেখেন সেগুলো আমি পরিষ্কার করে নেব তো যদিও এয়ার ফিল্টারে খুব বেশি ময়লা নেই তারপরও এয়ার ফিল্টার পরিষ্কার করতে হলে উল্টা দিক থেকে পানি স্প্রে করতে হবে বা পানির প্রেশারে বা যে কোনো একটি ট্যাবে পানি ছেড়ে দিলেই পরিষ্কার হয়ে যাবে এবং ব্রাশ ব্যবহার করে সম্পূর্ণ ধুলা পরিষ্কার করে নিতে হবে এবং এই যে আমি লুভারগুলি খুলছিলাম তা এখানে লক রয়েছে লকের সাহায্যে আমি সেট করে দিচ্ছি এবং গ্রিল যেটি এয়ার ফুলো গ্রিল সেটিও আমি এখানে সেটিং করে দিচ্ছি তো এর যে লক ছিল এই লকটি আমি খুলে নিয়েছিলাম এই যে এই লকটি আমি এখানে সেট করে দিচ্ছি তো খুব বেশি কঠিন কিছু না এবং এই যে এয়ার ফিল্টার তাও দেখেন পরিষ্কার করে দিয়েছি এবং স সঠিকভাবে এ যে গ্রুপ রয়েছে গ্রুপের ভিতরে ঢুকিয়ে আমি এয়ার ফিল্টারগুলি এখানে সেট করে দিচ্ছি তো এয়ার ফিল্টার ছাড়া অবশ্যই এয়ার ফিল্টার ছাড়া আপনি এসির ইনডোর চালাবেন না বা এসি চালাবেন না তাহলে ফিন্সের ভিতরে বা চেম্বারের ভিতরে প্রচুর ধুলা ঢুকে যাবে এবং চেম্বার ব্লক হয়ে যাবে তখন মূলত কেমিক্যাল ট্রিটমেন্টের প্রয়োজন হবে ওয়ার্কশপে নিয়ে যাওয়ার প্রয়োজন হবে আমি খুব সহজ প্রক্রিয়ায় স্প্রিড টাইপ এসির ইনডোর পরিষ্কার করে আপনাদের সাথে শেয়ার করলাম এবং সাথে সাথে বোলোয়ার ফ্যান বা রানার কিভাবে পরিষ্কার করতে হয় তাও দেখানোর চেষ্টা করছি তো দেখেন এসি আমি অন করে দিয়েছি এবং খুব সহজে আমার এসির বাতাস ফলো হচ্ছে এবং কিছুক্ষণের ভিতরে ঠান্ডা বাতাস বের হবে আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম